আসসালামু আলাইকুম অনুপাতের এই পর্বে থাকবে পাঁচটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা কত সালে আসছে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে তেরো নম্বর আছে পিতা পুত্রের বর্তমান বয়স যথাক্রমে আট আষট্টি বছর ও বিশ বছর এটা হচ্ছে বর্তমানে যে পিতার আষট্টি আর পুত্রের হচ্ছে বিশ বছর চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল চার বছর পূর্বে এটা হচ্ছে বর্তমানে তা চার বছর আগে পিতার বয়স চার বছর কম ছিল চৌষট্টি পুত্রের বয়স চার বছর কম ছিল তার মানে ষোলো তো এই চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হচ্ছে এটা এখন এটাকে ষোলো দ্বারা ভাগ করলে চার ষোলো চৌষট্টি আর এটাকে ষোলো দ্বারা ভাগ করলে এক চার এস টু এক এই যে নম্বরে দেওয়া আছে সঠিক উত্তর যে চার বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল চার এস টু এক বছর চোদ্দ নম্বর আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর এবং তাদের বয়সের অনুপাত সাত টু তিন তাহলে যেহেতু অনুপাত দেওয়া আছে সাত টু তিন আমরা ধরে নিলাম পিতার বয়স সাত এক্স পুত্রের বয়স তিন এক্স তাহলে প্রশ্ন মতে এই দুইটার যোগ ফল হচ্ছে ষাট বছর যেহেতু সমষ্টি দেওয়া আছে সাত তিন দশ দশ এক্স সমান ষাট এক্সের মান বেড়ে গেলো ছয় তা এই ছয় দ্বারাই সাতের গুণ করি ছয় সাতা বিয়াল্লিশ ছয় দ্বারাই তিনের গুণ করি তিন ছয় আঠারো বর্তমানে পিতার বয়স বিয়াল্লিশ বছর পুত্রের বয়স আঠারো বছর আট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল তাহলে এখান থেকে আট বিয়োগ করি থাকবে চৌত্রিশ আর এখান থেকে আট বিয়োগ করি থাকবে দশ তো এটাকে যদি দুই ভাগ করি সতেরো এটাকে দুই ভাগ করি পাঁচ তাহলে আট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল সতেরো টু পাঁচ এই যে খ নম্বরে সঠিক উত্তর দেওয়া আছে পনেরো নম্বর আছে দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের চোদ্দ গুণ তাহলে দুই বছর আগে ধরি যে পুত্রের বয়স এক্স বছর তাহলে পিতার বয়স কত হবে চোদ্দ গুণ তার মানে চোদ্দ এক্স বছর ওকে ফাইন এটা ছিল দুই বছর আগে ভালো করে বুঝুন দুই বছর আগে ছিল এটা তো এখন বর্তমানে তাহলে পুত্রের বয়স কত হবে এক্স প্লাস টু বর্তমানে পিতার বয়স কত হবে চোদ্দো এক্স প্লাস টু এটা হচ্ছে বর্তমানে আমাদের বলেছে দুই বছর বাদে দুই বছর বাদে মানে কি দুই বছর পরে তাহলে দুই বছর পরে এটা ছিল বর্তমান তাহলে দুই বছর সামনে তার মানে দুই আর যোগ হবে এটার সাথে দুই আরও যোগ হবে তাহলে দুই বছর পরে এটা ছিল পুত্রের বয়স এটা হচ্ছে পিতার বয়স দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ছাব্বিশ বছর বেশি মানে এই বাবার এটার ভিতরে ছাব্বিশ বছর বেশি আছে এই দুই বছর বাদে বড় এই যে এখনে। হ্যাঁ তাহলে আমরা বলতে পারবো যে এইটা থেকে যখন ছাব্বিশ বিয়োগ করে দেব তখন মূলত দুইটা সমান হয়ে যাবে তখন ওই যে বাবার ভিতরে যে ছাব্বিশ বছর বেশি সেটা যদি বিয়োগ করে দি দুইটা সমান হয়ে যাবে না অবশ্যই সমান হয়ে যাবে এই যে চোদ্দ এক্স তাহলে হিসাব করি আমরা এক্স প্লাস ফোর হ্যাঁ বাংলায় লিখি সমান চোদ্দো এক্স দুই দুই চার প্লাসের চার আর মাইনাসের আছে ছাব্বিশ তাহলে মাইনাসের বাইশ আসবে তো এক্স মাইনাস চোদ্দো এক্স সমান মাইনাস বাইশ আর এই চার গেলে মাইনাস হয়ে যাবে তো তাহলে মাইনাস বাইশ মাইনাস আর এইখানে বিয়োগ করলে মাইনাস তেরো এক্স মাইনাস ছাব্বিশ মাইনাস তেরো দ্বারা ভাগ করলে ছাব্বিশকে এক্সের মান বের হয় দুই কারণ তেরো দিগুনে ছাব্বিশ তো এক্সের মান দুই বের হয়েছে আমাদের বলছে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে কত বছর পরে তবে বাবা ও তার পুত্রের বয়স বর্তমানে যেটা বলছে তো এটা ছিল দুই বছর আগে এখন আমরা বলতে পারবো এক্সের মান যেহেতু টু দুই বছর আগে পুত্রের বয়স টু আর বাবার বয়স হচ্ছে চোদ্দো দ্বিগুণে আঠাইশ তাহলে বর্তমানে কত আসবে দুই বছর যোগ হবে চার আর এটা আসবে তিরিশ তাহলে বাবা ও পুত্রের বয়সের অনুপাত হবে তিরিশ ইস্টু চার এটাকে দুই ভাগ করলে পনেরো দুই ভাগ করলে দুই এই যে পনেরো ইস্টু দুই ক সঠিক উত্তর এখানে ষোলো নম্বর দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুহাত্তর বছর এটা বর্তমানে চুহাত্তর বছর ওকে ফাইন তো তাদের বয়সের অনুপাত দশ বছর পূর্বে ছিল সাত এস টু দুই এই যে সাত এস টু দুই এটা দশ বছর পূর্বে তো বর্তমানে যদি তাদের দুজনের বয়স চুয়াত্তর বছর হয় দশ বছর পূর্বে তাদের দুজনের বয়স কত ছিল দেখুন এই চুয়াত্তর থেকে বিয়োগ হবে পুত্রের দশ বছর বিয়োগ হবে পিতার দশ বছর বিয়োগ হবে তার মানে বিশ বছর বিয়োগ হবে বিশ বছর বিয়োগ করলে চুয়ান্ন বছর তাহলে আমরা বলতে পারবো বিশ বছর পূর্বে দুইজনের বয়স ছিল কত চুয়ান্ন বছর মোট আর অনুপাত ছিল সাতএশ টু দুই তা অনুপাত দুইটার এই যে যোগফল সাত আর দুই কত নয় আমরা এটাকে পিতার বয়স সাত এক্স ধরতে পারি পুত্রের বয়স টু এক্স তা দুইটার যোগফল নয় এক্স সমান ধরতে পারি চুয়ান্ন এক্সের মান ছয় নং চুয়ান্ন ছয় এরপর আমরা এই সাত এক্সের এই যে এক্সের মান বসিয়ে দিই ছয় সাতা বিয়াল্লিশ আর এইখানের টু এক্সের মান ছয় দিয়ে বসিয়ে দিই বারো তাহলে এ সাতেক্স কবে দশ বছর পূর্বে কিন্তু তা দশ বছর পূর্বে পিতার বয়স বিয়াল্লিশ বছর পুত্রের বয়স বারো বছর এটা কিন্তু দশ বছর পূর্বে আবারও ভালো করে বোঝুন দশ বছর পরে তাদের বয়সের অনুপাত এখন দশ বছর পূর্বে যা আছে বর্তমানে তাহলে কত বলবে দশ যোগ হবে সামনে দশ বছর আরও দশ যোগ হবে তার মানে যোগ হবে তা বিয়াল্লিশ সাথে যোগ করলে আসবে বাষট্টি আর বারোর সাথে যোগ করলে আসবে বত্রিশ তো তার মানে আমাদের অনুপাত আসবে বত্রিশ টু সরি বাষট্টি টু বত্রিশ এটাকে দুই ভাগ করলে আসবে একত্রিশ দুই ভাগ করলে আসবে ষোলো তার মানে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত আসবে একত্রিশ ইস টু ষোলো কারণ এই সাত এক্স এটা ছিল দশ বছর পূর্বের সাত এক্স থেকেই বিয়াল্লিশ বেড়েছে এটা দশ বছর পূর্বের বয়স বর্তমানেটা দশ যোগ হবে সামনের দশ বছর তার মানে আরও দশ যোগ হবে এভাবে এভাবে একটু বুঝে শুনে ক্যালকুলেশন করলেই রেজাল্ট অনার্সে বের করা যায় সতেরো নম্বর আছে পিতা পুত্রের বর্তমান বয়স একত্রে আশি বছর এই আশি বছর হচ্ছে বর্তমানে চার বছর পূর্বে এখন চার বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ হ্যাঁ মানে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ তার মানে পিত পুত্রের বয়স যদি এক্স হয় পিতার বয়স হচ্ছে ফাইভ এটা কোনটা চার বছর আগে এখন চার বছর আগে মোট বয়স কত ছিল বর্তমানে যদি পিতা পুত্রের বয়স আশি বছর হয় দুজনার তা চার বছর আগে তার মানে আশি থেকে পুত্রের চার বছর মাইনাস পিতার চার বছর মাইনাস তার মানে বাহাত্তর বছর তাহলে আমরা বলতে পারবো চার বছর পূর্বে দুজনের মোট বয়স ছিল বাহাত্তর বছর এই পাঁচ এক্স আর এক্স যোগ করলে আসবে ছয় এক্স সমান বাহাত্তর এক্সের মান ছয় দ্বারা ভাগ করলে ছয় বারো বাহাত্তর তাহলে এক্সার মানে এখানে বসায় দিলে এই যে বারো এক্সার মানে এখানে বসায় দিলে পাঁচ বারো সাই এটা ছিল চার বছর পূর্বের পুত্র এবং পিতার বয়স তাদের বর্তমান বয়সের অনুপাত কত তাহলে এটার সাথে চার যোগ করলে ষোলো এটার সাথে চার যোগ করলে চৌষট্টি তাহলে আমরা বলতে পারবো বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চৌষট্টি ইস টু ষোলো ষোলো দ্বারা এটা ভাগ করলে চার ষোলং চৌষট্টি আর এটাকে ষোলো দ্বারা ভাগ করলে এক চার ইস টু এক চার্টটা এক নাই অথব অথবা বলতে পারেন এই যে ক নম্বর সঠিক চৌষট্টি ইস টু ষোলো তাহলে সতেরো নম্বর সঠিক উত্তর হচ্ছে ক